ক্লাসেস সো ইয়ার আগর ক্লাসে আমি কি শিখাইছিল 4.3 এক নম্বর কোয়েশ্চন গেনা করেছিল হয় না বর্গ সংকলন পদ্ধতিরে কেনে বই মূল লিয়াব পারি এইটো চাইছিল সো যদি তোমার কাছে ভিডিওটো শোনা নাই জিবিলাকে আজি আমার কাছে নতুন হইছা ইউটিউব চ্যানেল যদি লগে আমার চ্যানেলৰ প্লেলিস্টত যায় ইয়ার অঙ্ক ইয়ার বুঝে লব পারা সো আজি আমি চাম কি দুই নম্বর 4.3 দুই নম্বর কোয়েশ্চন কি দিয়া আছে দীঘা সূত্র প্রয়োগ করে প্রশ্ন উপরের প্রশ্ন সমূহ সমাধান করে মানে এক নম্বরের জায়গাটা আমার কি মূল দেওয়া বলছে মাত্র কি দীঘা সূত্র প্রয়োগ করে সো দুই নম্বরের এই তো কোয়েশ্চন সর আগতে আমি এটা সূত্র জানিব লাগিব সমীকরণটো দিয়া আছে হয়নে এই সমীকরণটোৰ আমি মূল কেনেকে উলিয়াব পাৰো মূল উলিয়াব সূত্ৰ এটা আছে সূত্ৰটো কি এক্স ইকুৱেল টু মাইনাস বি প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কি আমার টু এ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ হয় না আমার যদি কি যিকোনো এটা সমীকরণ দিয়া আছে ধরে ল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই আদি এনেকুৱা আদি যদি এটা আমাক কি এইটো আমাৰ কি হৰ আদি আছে দীঘা সমীকৰণ আদি আছে হয়নে সো এই আদি মানে দীঘা সমীকৰণৰ যদি এটা আমাক কি যিকোনো সমীকৰণ দিয়া থাকে তেতিয়া তাৰ আমি মিল মূল কেনে কৰি উলিয়াব পাৰো এই সূত্ৰটো ব্যৱহাৰ কৰি কি x ইকুৱেল টু কি মাইনাস b প্লাস মাইনাস √ ওভার b স্কোৱাৰ মাইনাস 4c ডিভাইডেড বাই 2 আছে এইটো কিন্তু ইম্পৰটেন্ট হয় এই তোমালোকে মুখস্থ কৰি লবা চেনেকৈ কৰা ইয়াত মাথাত লিখি লবা লাগিলে ঠিক আছে মুঠতে এইটো মুখস্থ লিখিব লাগিব এক্স ইকুৱেল টু মাইনাস বি প্লাস মাইনাস ৰুট অভাৰ বি স্কুৱেৰ মাইনাস ফ'ৰ এ চি ইজ ইকুৱেল টু টু আছে চ' এইটো আমাৰ মনত ৰাখিবা ঠিক আছে তাৰপিছত ইয়াৰ এটা কণ্ডিশ্যন আছে কন্ডিশনটো কি যদি কি আমাৰ বি স্কুৱেৰ মাইনাস ফ'ৰ এ চি কি হয় গ্ৰেটাৰ দেন অৰ ইকুৱেল টু জিৰ' হয় তেতিয়া কি হ'ব তেতিয়া মূল দুটা কি হ'ব আমাৰ মূল দুটা আমি কি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি উলিয়াব পাৰিম হয়নে মূল দুটা আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি উলিয়াব পাৰিম যদি আমাৰ কি হয় বি স্কুয়ার মাইনাস ফোর এসি টু কি হয় শূন্যতকৈ কম হয় ঠিক আছে এই বি স্কুয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটো শূন্যতকৈ যদি কি হয় আমার কম হয় তেতিয়া আমি কি কম মূল সেই সমীকরণটোর কি না থাকিব মূল না থাকিব যদি এতিয়া অকমান যদি কনফিউজ হয়েছে নাকি সে বি কি এ কি কনফিউজ হয়েছে যদি এখানে টেনশন নলবা বর্তমান এইখিনি কথা মনত রাখিবা আমি অংক কৰিলে এইখিনি কিবা যদি এইটো কি বিটো কি বুজি পোৱা নাই একদম ক্লিয়াৰ হৈ যাব জাষ্ট এতিয়া এটা কথা মনত ৰাখা প্ৰথম কথা দীঘা সমীকৰণ যদি আমাক দিয়া থাকে দীঘা সমীকৰণ কিন্তু এই আহি থাকিব চ' দীঘা সমীকৰণৰ মূল উলিয়াবলৈ আমি এইটো সূত্ৰ আছে সূত্ৰটো কি মাইনাছ বি প্লাছ মাইনাছ ৰুট অভাৰ বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এ চি ডিভাইডেড বাই কি আমাৰ টু আছে এক নম্বৰ সূত্ৰটো মনত থাকিলে আমাৰ হয়নে তাৰপিছত কি যদি বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এছে হয়নে এই বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এছে যদি কি হয় আমাৰ শূন্য হয় ইকুৱেল টু জিৰ' বা জিৰ'তকৈ কি হয় ডাঙৰ হয় ডাঙৰ তেতিয়া কি হ'ব আমাৰ আমি কি সমীকৰণৰ কি মূল দুটা কি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি উলিয়াব পাৰি মানে সমীকৰণটোৰ মূল আছে ঠিক আছে কিন্তু যদি বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এছে ভেলুটো কি হয় আমাৰ শূন্যতকৈ কম হয় জিৰ'তকৈ কম হয় তেতিয়া আমি কি লিখিম যে সমীকৰণটোৰ মূল নাই এইখিনি কথা প্ৰথমতে মনত ৰাখিবা ঠিক আছে
তাৰপিছত আমি এতিয়া অংক কৰিম লিখা যদি দেখি লোৱা এতিয়া আমি কুৱেশ্যনৰ বিলাক চাওঁ দীঘা সূত্র ব্যবহার করে মানে কি এই সূত্রটা ব্যবহার করে এক নম্বরে যেটা কুয়েশন আছে আমি তার মূল উলিয়াব আমি কি এই কুয়েশনটার আগতে কি বর্গ সম্পূর্ণরে মূল উলিয়াইছো কিন্তু এতিয়া আমি কি করি এই সূত্র ব্যবহার করে আগের কুয়েশন কেটারে আমি মূল উলিয়াব চাও কোনটো কৰিম আমি চাৰি নম্বৰটো মানে যিকোনো এটা চালে হ'ল একেই কথা সূত্ৰটো চাইডত লিখি থৈ দিওঁ বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ চৰি মাইনাছ বি প্লাছ মাইনাছ ৰুট অভাৰ বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ যে ডিভাইডেড বাই টু এ হয়নে আমার উত্তর কোয়েশন টু কি দিয়ে আছে 4.3 দুই জোর আমি এটা করি আমি সারি নম্বর টু সব করে দেব সারি নম্বর টু দুই সারি নম্বর টু মানে এখন সারি নম্বর টু কোয়েশন টু কিন্তু আমি এবার এই সূত্র ব্যবহার করে সমাধান করি 2x square plus x plus 4 is equal to 0. এই তো আমার কি দ্বিঘাত সমীকরণ মানে কি আছে তাছে ax square plus bx plus c is equal to 0 আর আছে আছে হইনে সো ইয়াত কি পাও আমি এই তো লগত তুলনা করিব x square a মানে কি পাও ইয়াত ax square a তো কি আমার x square পাও হইনে সো a মানে কি পাও আমি a is equal to 2 b মানে কি পাও f b তো কি হল হ x হল হ ইয়াত কি আছে x এখন নাই মানে কি আছে 1 আছে 1 ইনটু x আছে না সো b কি হল আমি b is equal to 1 আর c তো কি এই তো চুক হল c is equal to 4 এই যে ক্লিয়ার হচ্ছে না হয় a b c এই তো কি এটা আমি কি করি ইয়ার মূল উলিয়াম মূল কেনে উলিয়াম এইটো সূত্র ব্যবহার করি হয়নে সো এই সূত্রটো ব্যবহার করার কি কয় মূল উলিয়ার লগতে আমি কি চাম বি স্কয়ার মাইনাস ফোর এ সি টু কি ইজ ইকুয়াল টু ভ্যালু কিমান হয় চাই লওঁ হয়নে আমি কেনে কৰি প্ৰথমতে বি স্কয়ার মাইনাস ফোর এ সি ইয়াৰ ভ্যালু b মানে কি আমাৰ 1 স্কয়ার হয়নে মাইনাস 4 a মানে কি আমাৰ 2 ইনটু c 4 a c মানে কি আমাৰ ইয়াত কি পালো c মানে 4 হয়নে সো 1 মাইনাস 4 সাইসারিং হল হল দিবলৈ আমাৰ কি হ'ল 32 সো মাইনাস 31 মাইনাস 31 টো কি less than 0 হয় না আর আমার কি আছে কি পাইছিল আমি আগরে এই মাত্র কইছিল যে কি b square minus 4 এর ভ্যালু যদি আমি কি less than 0 পাও তাহলে কি কও আমি এই সমীকরণটোর কি নাই মূল নাই হয় না এনে বলবো না তো সাইন নম্বরটো আমার কি সমাধান করার প্রয়োজন নাই যেহেতু ইয়ার কোনো মূলে নাই আমার কি উলিয়াব আছে মূল উলিয়াব আছে মূল নহলে ইয়াতে শেষ অঙ্ক হবে ঠিক আছে আমি তার পিছত এটা চাও আমি দুই নম্বর এক টু চাও হয়নে এইটো হচ্ছে নহয় দিনা লিখে দিব কি দিয়া আছে 2x square minus 7x plus 3 is equal to 0 সো ইয়াত প্রথমতে আমি কি করি b square minus 4 is equal to 0 ইয়াত a is equal to কি হব
a is equal to 2 hobo hoy na x square half a b is equal to ki anba x half minus 7 hoy na c is equal to 0 ko logo tulna korisu ami ei to a yar ei samikaran tulna tulna korisu c is equal to ami ki bolu oh sorry 0 na hoy na 3 c is equal to ki ba ami 3 a square plus b x plus c a is equal to ki ba 2 b is equal to ki minus 7 ei to aro c is equal to 0 eje ami ki bolin prothom monte b square minus 4 a c ya kero tuli b square mane ki b mane ki amar minus 7 so minus 7 whole square minus 4 into a a mane ki 2 into ki amar c c mane ki 3 hoy na ki mon hol 49 minus 7 er 12 12 er ki mane amar 24 plus 25 into ki amar greater than 0 hoy na আর কি আছিল আমি কি পাইছিল যদি b স্কয়ার মাইনাস 4 আছে তাহলে তো কি হয় আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তেতিয়া গ্রেটার দ্যান হয় বা ইকুয়াল টু 0 হয় তেতিয়া কি হবো আমার সমীকরণ তো মূল আছে আর মূলটো আমি কেনে বলে লিখব পারে এটা এই উত্তরটো ব্যবহার করে যেহেতু b স্কয়ার মাইনাস 4 আছে গ্রেটার দ্যান 0 গতিকে কি সমীকরণৰ সমীকরণ টোল মূল আছে যদি আমি কি পাল হয় আগৰৰ অংকৰ দৰে কি এইটো b স্কয়াৰ মাইনাস 4 আছে ভেলে তো 0 তকৈ কি পাল হয় কম পাল হয় তেতিয়া আমি কি কলো হয় যে সমীকরণটো মূল নাই আৰু ইয়াতে সমীকরণ কি হয় অংকটো আমাৰ হে হৈ গ'ল হে কিন্তু আমি ইয়াত কি পাইছো b স্কয়ার মাইনাস 4 এর ভ্যালুটো 0 এর কই বেশি পাইছো গতিকে কি সমীকরণটো মূল আছে এটা আমি সমীকরণটো দেখি এটা কি আমার x ইকুয়াল টু হবে না সো গতিকে কি উত্তরটা আমি ব্যবহার ইয়াত লিখে নিব পারা গতিকে d ঘাত উত্তর ব্যবহার করি পাও ব্যবহার করি পাও কি পাও x ইকুয়াল টু এই উত্তরটো সব মাইনাস b হয় না এবার দেখি এই মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4 ac ডিভাইডেড বাই 2 ac হয় না এই উত্তরটা আমি এটা কি ইয়ার ভ্যালু গিতা বহাই দিই একবারে বলে দিছি কি হলো माइनस बी यस एक्स इक्वल टू माइनस बी से बी माने कि हमार माइनस सेवन याद रहता माइनस अगर बड़ा ऐसे और बी माने हमार कि माइनस सेवन सो कि माइनस माइनस सेवन मैंने तार चल की देखिए हमें प्लस माइनस है या तार चल से दिया हमार बी स्क्वायर माइनस फोर ऐसे रूट ऑफ b square minus 4 is equal to what we have posis so I am here directly posis then we have twice 2 into a mane ki mana ma a 2 2 square right this is samadhan kori da minus a minus a ki mana ma plus 7 plus minus root over 25 for ki hobo ma root to likhi pa ami पास पाम है ना डिवाइडेड बाय 4 ठीक है सही 4 सो x इनटू এটা আমি কি পাম বুঝকে x ইকুয়াল টু কি পাম আমি ইয়াত কি আছে প্লাস মাইনাস দুইটা আছে না জানেন সো 7 প্লাস 5 বাই 4 আর এটা পাম x ইকুয়াল টু 7 বিয়োগ 5 বাই 4 হই না सो की बात है एक्स इक्वल टू हटे बस से बारो डिवाइडेड बाय सारे एक्स इक्वल टू हटोर बस के लिए की मां हमार दो ही बाय फोर एक्स इक्वल टू तीन दो ही गुन दो ही गुन सारे सो ये तो बोलो तीन
এটা পালো দুই সরি হাফ মূলটা হল মূল দুটা হল কি হব তিনি আর হাফ হয় না বুঝি পালো না এইটো জাস্ট এ বনে তোমার ইয়া এ বি আর সি ভ্যালুটো উলিয়াই লবা তারপর আমি কি করি পি স্কয়ার মাইনাস ফোর এ সি মানে কি উলিয়াইছ যদি আমার ভ্যালুটো কি শূন্যতকৈ কি পাও কম পাও তেতিয়া আমি কি লিখিম যে সমীকরণটোৰ মূল না শেষ অংকটো তাতে শেষ যদি আমি কি পাও ভ্যালুটো কি জিরোতকৈ বেছি পাও বা কেতিয়াবা জিরো পাও তেতিয়া কি হব সমীকরণটোৰ মূল আছে তাৰপিছত আমি কি কৰিম এ বি সি ৰ ভ্যালুটো আমি কি এই সূত্ৰত বহাই বহাই দিলে যি পায় সেয়ে আৰু কেলকুলেশ্যন কৰি দিলে ভাল হয় না ইয়াত কি পালো আমি চি আৰু হাফ বাকি তোমালোকৰ মই এক আৰু তিনি চাৰিটো কৰিয়ে দিলো হয়নে দুই আৰু তিনিটো আছে সেইটো তোমালোকে একো নাই জাষ্ট এই এ বি সি ৰ ভ্যালুটো উলিয়াই সূত্ৰটো এইটো সূত্ৰত বহাই দিম বহাই দিলে কি পাই যাবা সূত্ৰ উত্তৰে পাই যাবা প্ৰথমতে বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এছ এ ভ্যালুটো উলিয়াবা তাৰপিছত কি হ'ব যদি জিৰ' হয় বা জিৰ'তকৈ ডাঙৰ এই সূত্ৰটো বহাই দিলে বাৰু নহ'লে কি যদি জিৰ'তকৈ কম হয় তেতিয়া মূল নাই জাষ্ট ঠিক আছে চ' তাৰপিছত আমি কি চাম তিনি নম্বৰটো চাম এইটো বুজি পাইছা নহয় যদি তোমালোকক কোনোবাই দিয়ে দীঘা সূত্ৰ ব্যৱহাৰ কৰি সমীকৰণটো উলিওৱা তেতিয়া তোমালোকে এনেকুৱা বুলি ল'ব পাৰিবা আৰু যদি ক'তো একো লিখা নাথাকে তেতিয়াও এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি ক'ব লাগিব সূত্ৰটো মনত ৰাখিবা এক্স ইকুৱেল টু মাইনাছ বি প্লাছ মাইনাছ ৰুট অভাৰ বি স্কুৱেৰ মাইনাছ ফ'ৰ এচি ডিভাইডেড বাই টুৱাইছ এইটো এইটো কিন্তু একেবাৰে মনত ৰাখিবা একেবাৰে ইম্পৰ্টেণ্ট সূত্ৰ তোমালোকৰ কাৰণে হায়াৰ ক্লাছতো এইটো বহুত ইম্পৰ্টেণ্ট ঠিক আছে চ' এতিয়া আমি চাম তিনি নম্বৰ সমীকৰণটো চৰি তিনি নম্বৰ কুৱেশ্যনটো কি দিয়া আছে এক্স মাইনাছ এক্স এক্স মাইনাছ এক্স চৰি এক্স মাইনাছ ওৱান বাই এক্স এক্স মাইনাছ ওৱান বাই এক্স ইজ ইকুৱেল টু কি দিছে আমাৰ থ্ৰী দিয়া আছে হয়নে এক্স ইজ নট ইকুৱেল টু জিৰ' চ' এইটো সমীকৰণটো আমাক দিয়া আছে এইটো কি আমাক সমাধান কৰিব দিছে সমাধান বা কি মূল উলিয়াব দিছে সমীকৰণটো প্ৰথমতে আমি কি কৰিম ইয়াৰ লগাব হয়নে এই জাষ্ট যোগ কৰি দিছোঁ এক্স এক্সেল এক্সটো কেইবাৰ যাব এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱান ইজ ইকুৱেল টু থ্ৰী তোমালোকে ভগ্নাংশৰ যোগ বিয়োগ জানা নহয় এইটোতো জানিব লাগে এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱান এইটো আমাৰ কি আছে এক্স টু ইয়াৰ তলত আছে মানে কি হৰণ হৈছে হয়নে আমি যদি ইয়াৰ এইফালে লৈ গ'লো কি কৰি পূৰণ হৈ যাব থ্ৰী এক্স হ'ল নে এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱান এক্স টু হৰণ হৈ আছে আমি এইফালে লৈ আহিছোঁ কি হৈছে পূৰণ হৈ গৈছে এতিয়া আমি কি কৰিম এক্স স্কুৱেৰ এইটো প্লাছ আছে ইয়াত এইফালে লৈ আহিম মাইনাছ কি হ'ব থ্ৰী এক্স আৰু মাইনাছ ওৱানটো হ'ব পূৰণ আছে ইজ ইকুৱেল টু জিৰ' হয়নে সেইবাবে ইয়াত প্ৰব্লেম নাই এতিয়া আমাক কি দিয়া আছে সমীকৰণটো তলৰ সমীকৰণবোৰৰ আমাক মূল উলিয়াব দিছে ইয়াত আমাক কৈ দিয়া নাই যে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে কৰা বা দীঘা সমীকৰণ ব্যৱহাৰ কৰি কৰা বা কি আমাক আমি কি পাইছিলোঁ প্ৰথম ফ'ৰ পইণ্টটো উৎপাদকীকৰণ পদ্ধতিৰে কৰা নাই কৈ দিয়া নাই হয়নে ধৰি দিয়া নাই চ' আমি এই সমীকৰণটো যেনেকৈ হ'লেও কৰিব পাৰোঁ কিন্তু মোৰ পাৰ্চনেল ফেভৰেট কোনটো এইটো এই সমীকৰণটো আমি যদি বহাই দিওঁ যিকোনো সমীকৰণ সহজে হৈ যাব চ' ইয়াত কি আছে আমাৰ এই ইমান এ ইজ ইকুৱেল টু ওৱান হ'ব হয়নে এইটো এ এক্স স্কুৱেৰ চাবা এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি ইজ ইকুৱেল টু জিৰ' এইটো আহি যদি চোৱা এইটো কি পাওঁ আমি ওৱান এক্স স্কুৱেৰ আছে এ ইকুৱেল টু ওৱান পাওঁ বি ইজ ইকুৱেল টু কি হ'ব আমাৰ বি এক্স মানে কি এক্সৰ হওক কি বি ইয়াত এক্সৰ হওক কি মাইনাছ থ্ৰী চ' বি ইজ ইকুৱেল টু মাইনাছ থ্ৰী চি টু থ্ৰু বক চি চ' ইয়াত চি ইজ ইকুৱেল টু কি হ'ব আমাৰ মাইনাছ ওৱান বুজি পাইছা ইয়াৰ লগত কম্পেয়াৰ কৰিছো
কম্পেয়ার মানে কি তুলনা বলেছ এটা কি দেখো না আমি কি সাম প্রথমতে b স্কয়ার মাইনাস 4 এসে এটা বলি আছে b স্কয়ার হলে কি হবে মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু কি আমার a a মানে কি 1 ইনটু কি আমার মাইনাস c মানে কি আমার মাইনাস 1 সো কি হবে তো 3 স্কয়ার হবে কি মান হবে মাইনাস 3 হোল স্কয়ার হবে 9 याद किए हो 4 इनटू 1 4 इनटू माइनस 1 माने कि होल माइनस है प्लस 4 है ना सो ये कि होल 9 सारे 9 इनटू 9 प्लस 4 30 है ना सो ये तो हमारा कि ग्रेटर देन 0 है ना ये तो हमारा कि ग्रेटर देन 0 है ना हमारा ग्रेटर देन 0 গতিকে আমাৰ কি এই সমীকৰণটো মূল আছে যেতিয়া আমাৰ কি b স্কয়াৰ মাইনাস 4 এছ ৰ ভ্যালু হলাই কি 0 তকৈ বেছি হ'ব তেতিয়া কি আছে সমীকৰণটোৰ মূল আছে এইটো আমি গম পাম সমীকৰণটোৰ মূল আছে এতিয়া আমি ইয়াক কি কৰিম সাপাৰি আমি ইয়াক এতিয়া কি দ্বিঘাত ব্যবহার করে সমীকরণ করব এটা কি দ্বিঘাত এই সূত্র ব্যবহার করে সবাই এটা আমি দ্বিঘাত ব্যবহার করে এবার বলি দ্বিঘাত সূত্র একটা বের পাওয়া কেসে দ্বিঘাত সূত্র x = to माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस की फोर एस डिवाइडेड बाय की ऐसे लमा टू है भाई ने एक ही हमारा डिग्री रूट चला चल सो एक तो हमें मास्टी मुनोट शकी बोल रही हूँ चलो एक तो कुछ किस माने तुम्हारे और की बोल दियो बारे बर्गो हम बोले बहुत धरी बहाल हो गया बोली बोले किस माने की उत्पादन की गरम बोले बोले आप बारे जेडो क्या क्वेश्चन रहा मैं थोड़ी ज्यादा है की कोई किंतु মই ভাবো দ্বিঘাত সূত্র ব্যবহার করাটো আটাইতকৈ সহজ আমি একবার টেনশন লব না জাস্ট ফেলো এটা বহাই দিম উত্তরটো নিজে নিজে ওলাই আসবে হয় না সো এক্স এ ইকুয়াল টু কি আছে আমার সরি মাইনাস বি ডি মানে মাইনাস এস এল ডি বি মানে কি আমার মাইনাস 3 সো কি হল মাইনাস মাইনাস 3 মানে তার সব প্লাস মাইনাস রুট ওভার সবা b স্কয়ার মাইনাস 4 এসি মানে কি আমার আমি উল্লেখ করতে না এটা কি 30 হয় না সো জাস্ট 30 দিয়ে বহাই নি 30 ডিভাইডেড বাই কি মান আমার 2 ইনটু 1 a মানে কি মান আমার 2 এসি মানে 1 হয় না ইয়ার b ফেলো তো বহাইছো মাইনাস 3 মাইনাস b মানে b স্কয়ার মাইনাস 4 এসি ফেলো ইয়ার বহাই দিলো কি 13 আর টুয়াইস এ 2 ইনটু এ মানে কি মান আমার 1 হেলো ওলাই বলে লিখে বলে সমান 3 প্লাস মাইনাস রুট ওভার কি 30 ডিভাইডেড বাই 2 ওটি কি আমার কি মূল দুটা হবো মূল দুটা কি হবো তা হবো আমার 3 প্লাস রুট ওভার 13 বাই 2 3 মাইনাস রুট ওভার 13 শেষ হয় না এই দুটাই আমার হবো কি মূল হয় না এটা আমার মূল হলো না তোমার জন্য এটা সমীকরণ এইটাই তোমার একটা অর্থ জাস্ট মনে রাখবো এই সমীকরণটো মনে রাখি মনে থাকিলে বুঝো হয় না তোমার x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 এসে ডিভাইডেড বাই 2 এসে হ্যাঁ এটা আমি সম্পূর্ণ 3 নম্বর 2 সবাহা কি আছে দুইটো আমার তিনে ও সরি তিনে দুইটো আমার কি আছে তিনে দুই কি আছে 1 বাই x মাইনাস 4
আখৰ টো উৎপন্ন হয় হ'ব পাৰে 1 বাই x মাইনাস 7 11 বাই কিমান হ'ব 30 হয়নে আমি ইয়াক কেনেকৈ কৰিব পাৰো ইয়াৰ এই দুটা যদি আমি কি লখা বুলো মানে ভগ্নাংশৰ যোগ কৰি আমি ইয়াক কৰিব পাৰো আমি যদি কি করো গোটেই সমীকরণ কিহেৰে পূরণ করে দিও নয় এনেকৈ পড়া যাওঁ এনেকৈ সহজ পাবা এনেকৈ প্রবলেম পাবা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন মই বুঝাই দিয়ে পূর্ণ হবো তাকে এক আনসার আমি ইয়াত কি কৰিছো ইয়াৰ লখাব লৈছো লখাব মানে কি ইয়াৰ লখাব ইয়াত কিমান হ'ব এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এতিয়া এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এর x minus 7 ক কেইবার যাব মানে কিমান বার পূরণ করিলে আমি এইটো পাম x minus 7 বার মানে কারণ x minus 4 into x minus 7 করিলে আমি কি পাম এইটো পাম সো x minus 7 ক x minus 4 এর কেইবার যাব x minus 7 বার ইনটু কিমান 1 কোটি কি কিমান x minus 7 ইনটু ইয়া জি এসে হে আরে পূরণ ইনটু 1 মাইনাস x minus 7 ক x minus 8 এর কিমান যাব x minus 4 x minus 7 এর এইটো দিয়ে ইয়া এইবার যাব x মাইনাস 4 বার পয়েন্ট x মাইনাস 4 বার ইনটু কি মান হবে 1 ওকে পাইছে পড়ল পড়াই পূর্ণাঙ্কর যোগ দিয়ে তারপর কি হবো x মাইনাস 4 x মাইনাস 7 এটা জাস্ট ক্যালকুলেশন করেছো এটা কোনো টান নাই এটু ভাঙি দিয়া ইনটু 1 মানে কি x মাইনাস 7 x মাইনাস 7 মাইনাস माइनस सुपीरियर के लिए ना माइनस एक्स और माइनस एम एंड से की मान को प्लस फोर हो गया क्वेश्चन नंबर ठीक है क्वेश्चन है सॉरी ना मैं क्वेश्चन को बोल लिख चुका कैसे यार एक्स प्लस फोर है जैसे मैं प्लस फोर लिया एक्स प्लस फोर एक्स प्लस फोर एक्स प्लस फोर x plus 4 हो है ना सो की हो या x minus 7 into 1 minus x minus क्या नो minus 4 ठीक है सर 11 by 30 x plus 4 x minus 7 just की हो इसको just calculation कर सकते हैं पापा ना एक तो आगे क्या नहीं दे एक की मान से x minus 7 সো কি হব মাইনাস এক্স এক্স ওভার মাইনাস এক্স হলে কিমান হবো এটো 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 ক্যান্সেল করো জিরো হয়ে যাবে মানে আর মাইনাস 7 মাইনাস 4 এর কি কিমান হবো মাইনাস 11 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 এক্স মাইনাস 7 11 ইনটু ডিভাইডেড বাই 30 এটা যদি এইটো আমি এই ফালে লৈ যাবো কি করিব বলো সবা এই তো ইফালে দুই না হবে এই 11 রে 11 এইবার যাব একবার মানে ইয়ার 11 পূরণ হয়েছে ইয়ার 11 পূরণ হয়েছে সো আমি 11 11 ক্যান্সেল করিব দ্যাট গিভেন কি মাইনাস 1 আর এই 11 তো যদি এইফালে চলে গেল কি হবে তা মাইনাস 1 বাই দেন হয় না সো এটা তো ক্যান্সেল করে দেন একই কথা মাইনাস 1 x প্লাস 4 x minus 7 is equal to 1 by 30 হয় না এতিয়া আমি কি বলিব বলো সব আমি
এইটো ওলোটা দিব পাৰো আমি কেনে লিখিব পাৰো x plus 4 x minus 7 divided by minus 1 আমি যদি দুই ফালে কি কৰো ওলোটা দিও আমি ওলোটা দিব পাৰো কিন্তু আমি এফালে কৰিব নোৱাৰো হয়নে এইফালে কৰিলে এইফালে কৰিব লাগিব 30 divided by 1 by 30 হয়নে সো minus 1 টো কি হ'ল x plus 4 into x minus 7 ये माइनस आठ तो हमें इकट्ठे लगे चुके हैं हम माइनस 30 ये जो आइटम पूर्ण कर दिया x into x minus 7 plus 4 into x minus 7 is equal to minus 3 ये वाला x square minus 7 है plus 4x minus 7 is equal to क्यों बनो minus 3 है ना ये माइनस आठ तो इकट्ठे लगे कि यही है সামা এইফালে মাইনাস 1 পূরণ হচ্ছে এখানে হরণ হয়েছে সো মাইনাস 30 হয়েছে হয় না x স্কয়ার মাইনাস 7x প্লাস 4x কিমান পাবো আমি মাইনাস 3x এখানে জাস্ট ক্যালকুলেশন এক কোণ আমি ঠিক আছে মাইনাস 7 মাইনাস 30 তো এইভাবে পেলে কি হবে প্লাস 30 0 হয় না x স্কয়ার মাইনাস 7x এটা কি মান হবো আমার 30 ত্রিশৰ পৰা হান গলে কিমান পাম আমি কিমান পাম 23 হয়নে সরি না টেবুলে সরি মাইন কি হৈ আছে মোৰ ये बोल रहा हूँ x square minus 7x plus 4 into x 4x minus की बात 4 into 28 ये minus का 7 निकल चलो है ना 8 साल को 28 पाम को तो ये minus 30 इज इक्वल टू 0 है ना की बात बोलो x square minus ये बोलो 7x minus 3x minus 28 plus की बात में ये पहले लिखे 3 is equal to 0. So, given how x square minus 3x plus 2 is equal to 0. So, a kini one more ni a to homikaran thalo. Etia ki bolu bolu ki ba? A homikaran to ami homikaran to ami mool le ja bolu ki ba? Mool to ekhon ei mana ke kene ko bolu ba? Amar jitu putra ase ki x equal to KCL minus b plus minus root over b square minus 4ac divided by ki 2a এই যে উত্তর ব্যবহার করে দিলে হল যা সমীকরণ তো হয়ে যাব কি ইয়াত a equal to কি মান হবো 1 b equal to কি মান হবো b মানে কি x এর ভাগ x এর ভাগ কি minus 3 minus 3 c equal to কি মান 2 বললে সো এটা কি তোমা আমরা এখানে পড়িবা b স্কয়ার মাইনাস 4 এসে যেটা তো লিয়াবা এটো আমার কি হবো কি মান 0 তক সরু হই না দাও না সবা এটো হলো 0 তক আমার কি দাও হই না করব সবা তার পর যদি দাও আমরা এর উত্তরটো বহুয়াই দিব ঠিক আছে এটা জাস্ট এই ভ্যালু গিতা উত্তরটো বহা দিয়া আমারও হয়ে যাব ঠিক আছে সো আজিলে এখানে নেক্সট ক্লাসের পরে আমি কি চাম সাইড নম্বর 5 নম্বর আই গেলে চাম 4.3 ধন্যবাদ।